দিনপঞ্জির হিসেবে অগ্রহায়ণ মাস শেষ ভাগে, হিমেল বার্তা দিয়ে হেমন্তের জানান দেওয়ার কথা শীত আসছে, কিন্তু রাজধানীতে এখনও শীত অনুভূত হচ্ছে না। তবে উত্তরবঙ্গ সহ দেশের বিভিন্ন জেলায় এরই মধ্যেই ছড়িয়ে পড়েছে শীতের আমেজ। রাজধানীতে ডিসেম্বরের শেষ ভাগ ছাড়া শীত অনুভূত হওয়ার সম্ভাবনা নেই। তাপমাত্রাটা না কমার কারণটা হয়েছে সাগরে পরপর কয়েকটা নিম্নচাপ এবং ঘূর্ণিঝড় সৃষ্টি হয়। আমরা আশা করছি ডিসেম্বর মাসের মাঝামাঝি পর থেকে তাপমাত্রা কমতে থাকবে। তিনি আরও জানান, জানুয়ারি মাসে দেশের বিস্তীর্ণ অঞ্চলে তীব্র শীত ও শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। ওই সময় শৈত্যপ্রবাহ বিভিন্ন জায়গায় তো হবে, বিশেষ করে উত্তরাঞ্চলের জেলাগুলোতে। এদিকে রাজধানীতে শীত জেঁকে না বসায় গরম পোশাকের দোকানগুলোতে অলস সময় কাটাচ্ছেন বিক্রেতারা। গত বছর এই সময় শীত ছিল, ভালো ছিল বেচাকিনি, অন্তরে শীত পরে নেই, এই জন্য বেচাকিনি অনেক কম। শীত নাই গায়ে জন্য একটু কাস্টমারও খুব দামাদামি করে বেশি, আমরা বেচাকিনি খুব কম। ঠান্ডা পরে নেই, পাবলিকও কেনাকাটা করতেছে না। তবে কেউ কেউ কিনছেন আগাম শীতের পোশাক। রিয়াজ সুমন, একুশে টেলিভিশন, ঢাকা।